নারী সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় হেফাজতে ইসলামের খবর বর্জন করার আহ্বান জানিয়েছেন সাংবাদিকরা। জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা এই আহ্বান জানান। নারী সাংবাদিকদের উপর হেফাজতে ইসলাম যে আক্রমণ করেছে তা ইসলাম বহির্ভূত বলেও মন্তব্য করেন সাংবাদিক নেতারা। শনিবার হেফাজতের লং মার্চ ও পরবর্তী মহাসমাবেশের সময় নারী সাংবাদিক নির্যাতনের ঘটনায় প্রতিবাদ চলছে দেশজুড়ে। আরও জানাচ্ছেন নুসরাত জাহান। 50-60 জনের মতন এসে আমার উপর একরকম ঝাঁপিয়ে পড়ার মতনই মাটিতে ফেলে পেটাতে শুরু করলো। 5-6 বার আমাকে মাটিতে ফেলে বেধড়ক পিটিয়েছে। 21 টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিন অন্যদিনের মতোই বের হয়েছিলেন পেশাগত দায়িত্ব পালনের জন্য। অথচ একজন নারী কেন তাদের সমাবেশে এসেছেন এমন কথা বলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে হেফাজত ইসলামের কর্মীরা। আপনি মহিলা বেড়ে যান, এর মাঝখানে আবার আশেপাশ থেকে কয়েকজন বলছে সাংবাদিকরা শাহবাগের দালাল, তারা ওই ওখানের মিথ্যা সংবাদ দেয়, এইসব বলতে বলতে উত্তেজিত হয়ে উঠল। আমি নারী, আমার উপস্থিতি কেন ওখানে, এটা নিয়েই তারা মূলত অ্যাটাক করছিল। কেবল নাদিয়াই নন, সমাবেশের পাশে আসা অনেক নারী চাকুরিজীবী ওই দিন লাঞ্ছিত হন। কেন তারা মাথায় ওড়না পড়েনি সেই প্রশ্ন হেফাজত কর্মীদের। ব্লগারদের কথা বলে অজুহাতে আজকে সমস্ত বিষয়গুলো তারা তুলে এনেছে, যেখানে পুরোপুরি বোঝা যাচ্ছে আমাদেরকে অন্ধকারে নিয়ে যাবার একটা প্রচেষ্টা, ষড়যন্ত্র আমি বলবো। আর সেখানে যেই রাজনৈতিক দল তাদেরকে সংহতি জানিয়েছে, তারা কি অন্ধকারেই নিয়ে যেতে চাচ্ছেন? নারী সাংবাদিকদের মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে প্রেস ক্লাবে একত্রিত হন সাংবাদিক নেতারা। বলেন, ধর্মের নামে নারী সাংবাদিকদের উপর হেফাজতে ইসলাম যে আক্রমণ করেছে তা ইসলামের আদর্শের পরিপন্থী। আমরা সম্প্রচার করতে বলবো যাতে সারা দেশ জানতে পারে হেফাজতে ইসলাম কার হেফাজত করছে। কতজন নারীরা গায়ে আপনারা হাত তুলবেন? আগামী কালকে আমরা হাজার হাজার নারীরা হয়ে রাস্তায় নামবো। মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক নেতারা ঘটনার প্রতিবাদে হেফাজত ইসলামের খবর বর্জনের আহ্বান জানান। ধর্মের নামে নারীর উপরে আঘাত আনবে, গণতন্ত্রের উপরে আঘাত আনবে, ধর্মান্ধতা সৃষ্টি করার চেষ্টা করবে, মৌলবাদ এবং জঙ্গিবাদকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে এদেশের সাংবাদিক সমাজ অবশ্যই আমরা রুখে দাঁড়াবো। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আগামী 9 এপ্রিল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন। কালকে নাদিয়া আক্রান্ত হয়েছে। নুসরাত জাহান, 71, ঢাকা।